উপকূলীয় বঙ্গের বাসিন্দাদের জীবনে দুর্ভোগ যেন সারা বছরের নিত্য সঙ্গী। গত বছর একাধিক ঘূর্ণিঝড় আর প্রাকৃতিক দুর্যোগে বারবার এলোমেলো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকা। নতুন বছর যাতে ভালো কাটে সেই আশায় বুক বেঁধেছিলেন এখানকার মানুষ, কিন্তু সেই আশায় জল ঢেলে এবার নতুন এক দুর্ভোগ এলো দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা এলাকায়। সুন্দরবনের এই প্রায় বিচ্ছিন্ন দ্বীপে দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর ঘেরি এলাকায় নদী বাঁধে ধস নেমে ফের জল ঢুকল গ্রামে, ফলে আবারও শুরু হল আতঙ্কের দিনযাপন। আতঙ্কিত গ্রামবাসীরা ইতিমধ্যে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রিং বাঁধ দেওয়ার কাজ শুরু করেছে। গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে 9 নম্বর ঘেরি এলাকার সুতারবাগ নদীর ওপরে থাকা বাঁধের প্রায় 10 ফুট অংশ ধসে পড়ে আর এর জেরে রাতের অন্ধকারেই গ্রামে জল ঢুকতে শুরু করে। আতঙ্কে ঘর গেরস্থালির সরঞ্জাম নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে শুরু করেন গ্রামবাসীরা। অবশ্য সে সময় ভাটা চলার কারণে প্লাবনের হাত থেকে রক্ষা পায় এই গ্রাম, কিন্তু সকালে জোয়ার শুরু হলে পরিস্থিতি বেগতিক হতে পারে এমন আন্দাজ করে রাতেই দক্ষিণ রায়পুর গ্রামে ছুটে আসেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের একাধিক কর্তা। আনা হয় ড্রেজার মেশিন, এরপর গ্রামবাসীদের নিয়ে রাতেই শুরু হয় নদীবাঁধ মেরামতির কাজ। বারবারই এই বিস্তীর্ণ উপকূলীয় বঙ্গে নদীবাঁধ ভেঙে যাওয়ায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলছেন সুন্দরবনের একের পর এক গ্রামের বাসিন্দারা। পাথর প্রতিমা থেকে সুদেষ্ণা মণ্ডলের রিপোর্ট, তারা নিউজ।